কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। ঘরে যা ছিল তা দিয়ে চিলি চিকেন রান্না করে ফেললাম। চলুন রেসিপিটি দেখে আসি। তো এখানে আমি রসুন কুচি, সস, লেবু, সয়া সস আর হচ্ছে মুরগি মাংস ধুয়ে নিয়ে রেখেছি আমি। এখন এতে দিয়ে দেব আদা বাটা 2 চা চামচ, আর হচ্ছে দিয়ে দিয়েছি দারচিনি এলাচের বাটা 1 চামচ। এখানে সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চা চামচ। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। দিয়ে দিব জিরার গুঁড়ো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু টেস্টিং সল্ট লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দেব ময়দা। এখন এগুলো মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি সসটা নিয়ে নিচ্ছি। সস নিয়ে নিলাম। এখন দিয়ে দিব সয়া সস 2 কাপ। আর আমি পানি অ্যাড করব এখানে। পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সব কিছু ধুয়ে রেখেছি। বরবটি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। এখন আমি ভাজাটা বসিয়ে দিলাম। সবগুলো আমি ভেজে নেব সুন্দর করে। সসের পানিটা তো আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটা প্যানে এখন আমি তেল গরম করে সব কিছু ছেড়ে দেব। পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব ছেড়ে দিলাম। বরবটি এগুলো এখন একটু ভেজে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আবার আমি তেল দিয়ে রসুন আর শুকনো মরিচটা ভেজে নেব। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আবার সব উপকরণগুলো এটাতে মিক্স করে দিলাম। এখন আর একটু ভেজে নেব। তখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখছি। সসের যে উপকরণটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার চিকেন দেওয়া হয়ে গেছে, এগুলো মিক্স করে নিয়েছি আমি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব।
তো এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা পুরোই রেডি, চিলি চিকেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে আজকে ট্রাই করলাম। জানি না কে কিভাবে রান্না করে, বাট আমি আজকে এইভাবেই ট্রাই করলাম। আসলে হাতের কাছে কিছু না থাকলেও অনেক কিছুই খেতে ইচ্ছে করে, তাই আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম চিলি চিকেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আপনারাও এরকম হাতের কাছে কিছু না থাকলে যখন খেতে ইচ্ছে করবে এইভাবে বানিয়ে টেস্ট করতে পারেন। সো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম ভিডিও আপনারও উৎসাহ পেলে আমি আরও দিব। সবাই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।